Strong solo yakshi bodol CPIM day, BGP bodol yakare, 75 family ne, 270 booters, turu was only lukrok romka, tipramotani bana, bodoni bana yafare, brono lamza shogina harka, 17 gulagati atuktane, tipramotani batane, man of deberma. 16 February Salmariona, Hastio Klaizangani Tangi Tongo, Bidan Shoba Jong Mari no Buskang Tony, Hastio Nuxaka Dalbidal Tankrung Bodoni or Zamara, Jong Marini Pirmun Klein and Ibagi Habo on Kormani, Abni Logilogi Krunkurung Amsay and Nuxagi Tongo, Jong Marino Buskang Tony, Bodol Shlai Lemini Party Mungro. Aba Hagen of Strang Salo Yaksi Bodol CPIM take BJP Bodol Yakari, 75 family in 270 booters through Boshuni Lukuro Gromka, Tipramotani Bana. Bodoni bana yapri brown lamzak shogin harka 17 gulagati asuk tiny ti pramotani batai night man of deborma. Amra bigoto shorkar amole one proti suti pechi kintu proti suti tara je ongikar korse she ongikar onujayi amra follow proshoni tader ongikar follow proshoni tara je kotha diyechilo she kotha আর কাজে ঠিক পাইনি সেই জন্য আমরা আজকে জারুলবাসাই আমরা প্রায় 270 জন ভোটার আমরা তিপরা মোটাতে আমরা সিলেন্ডার করেছি আমরা সামনের দিনগুলি তিপরা মোটার সাথে থাকব এ বলে অঙ্গীকার করছি বিগত সরকার কি কাজ করেছে আপনাদের এলাকায় বিগত সরকার আমাদের এই রাস্তাটা আমরা বিগত সরকারের পূর্বে এই রাস্তাটা ভাঙা আজকে 5 বছর এই রাস্তাটা নিয়ে কত আমরা এই জারুলবাসাই থেকে কলোনি পর্যন্ত এই রাস্তাটা নিয়ে 5 বছর আমরা এখানকার মানুষ যে কত লাঞ্ছিত এটা আমরা হারে হারে টের পাচ্ছি আমাদের পাড়া গায়ে জলের অবস্থা ভালো না আজকে ভালো তো কালকে ভালো না বিদ্যুতের অবস্থাও বেশি একটা ভালো ছিল না কিছুদিন আগে বিদ্যুতের অবস্থা কিছু একটা ভালো হইছে রাস্তাঘাটের অবস্থা এখনো নাজেহাল আপনারা দেখেন আসা যাওয়ার মধ্যে সেই জন্য আমরা আশা করছি যে সামনের যে এই আমাদের যে সরকার ভূবাগরা সরকার এই তিপ্রামোটা সরকার যদি সরকার গঠন করে আমরা আশ্বস্ত আমরা আশাবাদী যে আমাদের যে পিছিয়ে পড়া লোকরা আছে শুধু মুসলিম এবং ট্রাইবাল না উপজাতি না যারা বাঙালি অংশের যারা ছোট অংশের মানুষ আছে আপনি দেখেছেন যে কিছুদিন আগে যে কুমিল্লার ঘটনাটা সেটা ত্রিপুরাতে যে হাঙ্গামা চলছিল শুধু মুসলমান একা ক্ষতিগ্রস্ত হয়নি মুসলমানের সাথে হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ একজন আরেকজনকে আঘাত করছে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্যাপারে কোনো একটা দলের কোনো একটা নেতা কোনো কথা বলেনি কিন্তু আমাদের যে বুবাকরা মহারাজা উনি এই ব্যাপারে কথা বলেছেন কারণ এই কথা এইভাবে বলছে যে যেহেতু উনি এই রাজ্যের মানুষের জন্য তার সহানুভূতি মানে মনের মধ্যে তার আঘাত লেগেছিল সেই জন্য উনি এই কথাগুলি বলেছিল যে আমার রাজ্যের ভিতরে এগুলি চলতে দেওয়া যাবে না কিন্তু অন্যান্য রাজনৈতিক নেতা নেত্রীরা এই কথা বলে নাই সেই জন্য আমরা এই ব্যাপারে আমরা তাদের এই মহারাজের কাছে আশ্বস্ত হইয়া আজকে আমরা সবাই এই আজকের এই মহারাজার সাথে আমরা যোগদান করেছি আমাদের ইস জারুলবাসাই গ্রাম পঞ্চায়েত জারুলবাসাই পঁচাত্তর ফ্যামিলি থেকে 270 ভোটার আজকে সিপিএম বিজেপি দল ত্যাগ করে তেমনতে যোগদান করেছেন ওনাদের একটাই লক্ষ্য এখন যে সরকার বর্তমান সরকার পাল্টিয়ে দেওয়া 2018 সালে যে চলো পাল্টে যে স্লোগানকে আবার পাল্টিয়ে দেওয়ার ওনাদের যে লক্ষ্য এই লক্ষ্য নিয়ে তেমনতে যোগদান করেছে আজকে যোগদান সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে একে বাধা থাকবে সবাইকে ত্রিপুরা রাজ্যবাসীকে আমার আহ্বান থাকব এভাবেই আবার পাল্টিয়ে নতুন একটা জনগণের সাথে একটা সরকার পরিচিত হোক এই এই আশা রেখেই আমি আপনাদেরকে আহ্বান রাখছি আমাদের ত্রিপুরমতা প্রার্থীকে বিপুলভূতে জয়ী করে নতুন সরকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ দিন জনগণের সাথে যাতে স্বার্থ বা যা আশা সফল হোক মানুষের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন আপনি আমার গোলাঘাটি কেন্দ্রে আমরা সাড়া পাচ্ছি আমরা দেখেছি আমরা যে গোলাঘাটি কেন্দ্রে বিরোধী ত্রিপুরমতা পার্টি বাদে কোনো পার্টির মিটিং মিছিল করতে দেখিনি নামে শুধু প্রার্থী দিয়ে গড়ে বেছে সোশ্যাল মিডিয়াতে জাস্ট প্রচার এভাবে দেখছি কিন্তু এখন 16 তারিখ
17 লাগাতে বিধানসভা যে ভোটার জবাব দেবে এটার ফল আমরা 2 তারিখ পাবো। বিগত সরকার কি কাজ করেছে আপনাদের 17 গুলাগাড়ি এলাকা উন্নয়নমূলক কাজ? বিগত 5 বছর তো আমরা কিছু দেখিনি। এই এলাকাটা আমার আসা যাওয়া এই রাস্তা দিয়ে আগতরা আমার যাওয়া হয়। আমরা এই এলাকাতে যখন যাই তো আমি ভাবি এই এলাকাতে অনেক পিছিয়ে, কিন্তু অনেক এলাকা দেখলে বোঝা যায় মানে অনেক পিছিয়ে এলাকাটা। বিগত 5 বছর কিছু করেনি, তাই তো এই এলাকাতে অনেক সমস্যা আছে। তাই আমরা এই নতুন সরকার আমাদের তীব্রমাত্রা সরকার পরিচিত হলে এলাকাবাসী যা বঞ্চিত এটা আমরা করে দেব, যাতে বঞ্চিত না হয়, তারা যে আশা এটা সফল আমরা করে দেব। গতকালকে একটা বার্তা ছিল নিজের চৌধুরী যে সিপিএম এবং কংগ্রেসের সাথে আপনারা জোট করছেন, এটা নিয়ে কি বলবেন? এটা অপপ্রচার চলছে, সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে বুথ আদায় করার একটা লক্ষ্য, কিন্তু আমরা তীব্রমাথা কোনো ছিনাতেই হয়নি। কার সঙ্গে জুত হবে? জুত হলে তো আমাদের নমিনেশন দেওয়ার আগে আমরা জুত হয়ে যেত, কিন্তু এটা অপপ্রচার, কেউ কান দেবেন না এই গুজবে, আমরা একাই লড়ছি। গতকালকে তো সিপিএম এর জিতেন চৌধুরী তুমি বললেন যে আপনাদের মহারাজা বুদ্ধ কিশোরদের সঙ্গে কথা হয়েছে, কথা তো আমাদের মহারাষ্ট্র সবার সঙ্গে কথা হয়। আমরা দেখেছি, আমরা ইন্ডিয়া গভর্নমেন্ট দেখে নিয়েছে, ওই সময় তো অপপ্রচার চলছিল বিজেপির সঙ্গে জুট হবে, কিন্তু বাস্তবে হয়নি। কিন্তু আমরা আমাদের যে মহারাজ বলেছেন আমরা একেই লড়ব, এখন আমরা একেই পরাজিত করে আমরা সভা প্রতিষ্ঠা করব। আসহালনি বদর সলাইমানি পান্ডাব মাঞ্জাকা 17 গোলাঘাটি ব্লক প্রেসিডেন্ট প্রদেশ দেবর্মা, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অমৃত দেবর্মা, মাইনরিটি ব্লক প্রেসিডেন্ট তীর্থ আলিটে, টিপ্রা মঠা ওয়াইটিএফ, টিডাব্লিউএফ নিয়ে আদংর। ব্যুরো রিপোর্ট, চিনখড়া।